রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ এক কোচিং সেন্টারের পরিচালককে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গোপনে সংবাদ পেয়ে সকালে উপশহর এলাকায় অভিযান চালিয়ে মজনুকে আটক করা হয়। এ সময় একটি প্রাইভেট কার, তল্লাশি করে 3 রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলভার, 50 গ্রাম ক্রিস্টাল আইস ও 144 পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব। গ্রেপ্তারকৃত মজনু আহমেদ উপশহরের সাগর কোচিং সেন্টারের পরিচালক।